এখন ব্রিজ ছিল বাঙালির কাছে একটা শুভ শব্দ, এখন ভেঙে পড়ে। তার কদিন পরেই বাঙালির ব্রিজ হুড়মুড়িয়ে ভেঙে পড়ে, তখন ব্রিজ হয়ে গেল একটা অশুভ শব্দ। আমি জানি না আপনাদের কজনের মনে আছে, প্রথম যখন মোবাইল ফোন এসেছিল তখন একটা দুর্দান্ত বিজ্ঞাপন হতো সোনি এরিকসনের, তাতে একজন মহিলা এরকম করে কথা বলতেন যেন গালে হাত দিয়ে কথা বলছেন, কিন্তু দেখা যেত সেখানে একটা ফোন আছে। অর্থাৎ মোবাইল ফোন এইভাবে নিজেকে প্রচার করত যে এত ছোট ফোন যে হাতে থাকলে অন্য কেউ বুঝতে অবধি পারবেন না যে আপনার হাতে একটা ফোন আছে। আর এখন মোবাইল ফোনের বিজ্ঞাপন হচ্ছে এমন আদলা ইটের মতন বড় ফোন, তাতে আপনি দারুণ টেলিভিশন আর সিনেমা দেখতে পাবেন, যত বড় কিছুদিনের মধ্যে টিভির মতোই বড় মোবাইল ফোন লোকে দু হাতে ধরে ধরে। আগে মানুষের কাছে মুখ্য কি ছিল, কিসের জন্য মানুষ বেঁচে থাকতো? কেউ বলবে আমি ঈশ্বর চিন্তার জন্য বেঁচে আছি, কেউ বলতো আমি একটা আশ্চর্য নতুন সমাজ দেখবো বলে বেঁচে আছি, কেউ বলতো আমি বিয়ন্ড বর্ডকে সামনে থেকে উইম্বলডন খেলতে দেখবো বলে বেঁচে আছি। এখন লোকে কি বলে, সেলফি তুলবো বলে বেঁচে আছি। এই সেলফি এত জনপ্রিয় যে এমনকি আনন্দবাজার পত্রিকা, যা মোটামুটি বাংলা ভাষার গার্জেন বললেই হয়, তারা সেলফির একটা পরিভাষা তৈরি করে ফেললো। কোনো বাংলা পরিভাষা প্রায় কখনো হয় না, কিন্তু হলো নিজস্ব অত্যন্ত জনপ্রিয় এবং অত্যন্ত অসামান্য পরিভাষা। যদিও আজ অব্দি কোনো বাঙালি আরেকজন মানে আয় আয় একটা নিজস্বী তুলি, কিন্তু হয়েছে তো একটা বিরাট সেই সেলফির সংজ্ঞা এখন বদলে গেছে। এই যে অনুষ্ঠানটা হচ্ছে, এই অনুষ্ঠানটা যেইমাত্র শেষ হবে আপনাদের মধ্যে অনেকে বিশেষত সুন্দরী মেয়েরা দৌড়তে দৌড়তে গ্রিন রুমে আসে, এসে অনিন্দর কাজ ঘেঁষতে দাঁড়াবে, দাঁড়িয়ে তার ফোনটা আমাদের হাতে দেবে, দিয়ে বলবে আমাদের ঢুকে পড়ো এই নতুন পরিবর্তিত গানটা শুনুন, নতুন কন্ডাক্টর।